কালি মুখ্য কালি মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার নির্দেশ দিছে, দুই এদিনতে অর্ডার হব, জিঞ্জারও যাব লাগিব, অমিয় দাস ইনস্টিটিউট আছে এইটাও যাব লাগিব, আজমলরও যাব লাগিব, কোচ রাজবংশীও যাব, তাত যিখিনি মানুহক মানে সেটেলমেন্ট দিছিল সব মানে সরকারে আকু ঘুরাই লওয়ার ব্যবস্থা করার কারণে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া ইতিমধ্যে নির্দেশ দিছে, দুই এদিনতে আপনাদের খবর পাব। কি আছে ন্যায়ালয়ের আদেশ তো আমি মানিব লাগিব, কি আছে এতিয়ালে তো আদেশ আমার হাতত অহা নাই, কিবা পেপারতে পড়িছো, কিবা আহিলে আমি ব্যবস্থা লম। আজিতো চলি আছে, মই যিটো খবৰ পাইছোঁ উচ্ছেদটো চলি আছে, মানে গোটেই ব্যৱস্থাটো ভালকৈ কৰি গুৱাহাটীক এটা ধুনীয়া চহৰ বনাবৰ কাৰণে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ যিটো আগ্ৰহ আৰু নিৰ্দেশ আছে তেখেতৰ মাৰ্গদৰ্শনত আমি কাম কৰি আছোঁ। কিমান বিঘা নহয়, এইটো এটা 100 মিটাৰৰ ইয়ে আছে, এই পৰিধিৰ ভিতৰত থকাখিনিতো আমি উচ্ছেদ কৰিম, বাকীখিনি পৰ্যায়ত মানে পিছৰ পৰ্যায়ত কি হয় নহয় আপোনালোকক জনাম।